গরমের আগুনে পুড়ছে চট্টগ্রামের নিত্যপণ্যের বাজার। কিছুক্ষণ আগে বাজারের সবশেষ খবর জানিয়েছেন সহকর্মী শেখ জায়েদ। বাজারগুলোতে অবস্থা তাপপ্রবাহের প্রভাব আছে, কারণ এই দুপুরবেলা আসলে কাস্টমার কম, যারা ক্রেতা আছেন তারা চট্টগ্রামের বাজারগুলোতেই ভর দুপুরে আসলে আসছেন না। এই সময়টিতে তো প্রচণ্ড তাপ চলছে বাইরে, তারপরেও যারা দু একজন আসছেন, একেবারে যাদের দরকার তারা আসছেন। বিক্রেতারা যেটি বলছেন যে জিনিসপত্রের দাম স্বাভাবিক আছে, তবে বেচা বিক্রি কম এমনটি তারা বলছেন। একটু যদি দেখানোর চেষ্টা করি কাঁচা বাজারের অবস্থা, দেখবেন যে সব ধরনের পণ্যই আছে দোকানে। আমরা দোকানির সঙ্গে কথা বলেছিলাম, তিনি যেমনটি বলেছেন বরবটি 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এছাড়া অন্য যে সবজিগুলো আছে 40 থেকে 60 টাকা পর্যন্ত। তবে এই সিজনের সবজি যেগুলো না, যেমন ফুলকপি রয়েছে, এটি তারা বিক্রি করছেন 120 টাকা কেজি। এছাড়া এই করলা, উস্তা যেটি আছে, সজিনা, এগুলোর একটু দাম বাড়তি আছে। তবে তারা যেটি বলছেন যে সাধারণ সবজি যেগুলো হচ্ছে চিংগা, পটল, কাঁকরোল, এই সবজিগুলোর দাম মোটামুটি স্বাভাবিক আছে বলে তারা বলছেন। মাছ মাংস যা রয়েছে এবং সবজি যেগুলো রয়েছে মোটামুটি বাছাই করা তারা মালামালগুলো এখানে এনে থাকেন, তো সেই হিসাবে আসলে অন্য বাজার থেকে কিছুটা একটু দামের তারতম্য এখানে থাকে। তাপ প্রবাহের প্রভাব যেটি বাজারে, সেটি হচ্ছে আসলে যখন তাপ বেশি তখন ক্রেতারা আসলে বাইরে আসেন কম, এটি হচ্ছে বিষয়। আর যখন তাপ প্রবাহ কম থাকে, অর্থাৎ সকালে এবং বিকালে, তখনই মূলত বিক্রেতা ক্রেতা তাদের বেচা বিক্রিতে জমজমাট হয়ে ওঠে আর কি বাজারগুলো। ফিরছি স্টুডিওতে আপনার কাছে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, ফ্রি এজেন্টও 2টা।